বন্ধুরা চলে এসেছি মন ফাগুন সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে আসে প্রিয়াঙ্কা ঋষির বাড়িতে ঋষি জিজ্ঞাসা করে প্রিয়াঙ্কা এখানে কিভাবে এলো তখনই সমন বলে আমি নিয়ে এসেছি তারপর যখন প্রিয়াঙ্কা বেবি বেবি করে বলতে থাকে ঋষিকে তখনই বাড়ির সবাই অবাক হয়ে যায় বেবি বেবি কেন বলছে ঋষিকে তখন ঋত্বিক বলে দাদা ভাই ওর বেবি কি করে আর বৌদি ভাই করে আছে পিহু কেন কিছু বলছে না এরপর পিহু মনে মনে ভাবে ষষ্ঠী একটা আমার টুবাই তাকে তুই বিয়ে করবি আয় না করতে দেবো ভালো করে বিয়ে বিয়ে মজা দেখিয়ে দেবো আমার টুবাই তাকে আমি ছোটবেলা থেকেই কারোর সাথে শেয়ার করিনি তো তুই কোথেকে এসছিস পেতনি আমার টু বাইর জীবনে একটা শাকচুন্নি থাকবে একটা থাকতে আর একটা আমি আসতেই দেবো না তার সাথে প্রিয়াঙ্কা নিজেই নিজের ইন্ট্রোডিউস করা বলে আমি আমার ইন্ট্রোডিউস নিজে করছি আমি প্রিয়াঙ্কা আসলে আমি আর ঋষি একই কলেজে ছিলাম সেখান থেকেই ঋষি আমার বেবি এখন তো আমি সবই শিখবো এখন তো আমি এখানে এসে গেছি আমার বেবির সাথে সময় কাটাতে অবাক হয়ে যায় সবাই পিহু কেন কিছু বলছে না পিহুকে ডেকে বলে তোদের মধ্যে কি কিছু হয়েছে ভাইয়ের মধ্যে মধ্যে পিহু বলে না না কি হবে কিছুই হয়নি তো তাদের এই ঝগড়া দিদি তুমি এসব নিয়ে ভেবো না তা এত কথার মাঝখানে যখন সব কথা হলো রেকি বলে তাহলে এবার কেকটা কাটা যাক তো রুষা বলে কেকটা তো আনবি ঠিকই কিন্তু ভাই পিহুকে খাওয়াবে পিহু ভাইকে খাওয়াবে আগে ঠিক আছে মনে মনে ভাবে প্রিয়াঙ্কা যে আমার বেবির কাছে আমার ইম্পর্টেন্সটাই বেশি হওয়া উচিত এই মেয়েটা তো দেখছি বাড়ির সবাইকেই হাত করে নিয়েছে না আমার বেবির হাত থেকে প্রথম ক্রিসমাস কেক তো আমি খাবো পিহু বলে আমি কেকটা আনতে যাচ্ছি পর পিহু কেকটা আনলে যখন ঋষিকে বলে পিহুকে খাইয়ে দিতে ঋষির হাত থেকে প্রথম কেকটা খেয়ে নেয় প্রি প্রিয়াঙ্কা আর বলে ছি এটাকে কেক বলে নাকি বেবি তোমার কেক খাওয়ার ইচ্ছা হয়েছিল তুমি আমাকে বলতে পারতে আমি কোনো ফাইভ স্টার থেকে কেক আনতাম এটা কোনো কেক হয়েছে নাকি ওয়াটার প্লিজ তখন ঋষি প্রচণ্ড রেগে যায় বলে আমার দিদির হাতের বানানো কেক কোনো ফাইভ স্টার থেকে কম না আমি ফাইভ স্টারে কেক খেতে চাই না পিহু বলে কই দেখি দেখি পিহু মনে ভাবে জানি তো আমি বেবি যে মিস্টার সেনের হাত থেকে কেকটা তুমি খেতে চাইবে তাই জন্য তো আমি কেকে ভালো করে নুন মাখিয়ে ব্যবস্থা করে এনেছিলাম নে আমার বাইদার হাত থেকে কেক খাবি তখন পিহু বলে এবার আপনি আমাকে কেকটা খাইয়ে দিন তো দেখি কই কি সুন্দর তো খুব ভালো হয়েছে আপনি খেয়ে দেখুন বলে সেও ঋষিকে খাইয়ে দেয় আর প্রিয়াঙ্কা বলে না না এটা একদম বাজে কেক বেবি তুমি খেও না ফেলে দাও ফেলে দাও ঋষি প্রচন্ড রেগে যায় প্রিয়াঙ্কার ওপর আমার দিদির বানানো কেক বেস্ট কেক এটাকে খারাপ বলবে না শুধু সিন ক্রিয়েট করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলে বেবি তোমার বাড়িতে এত লোক আজকে কি কোনো অনুষ্ঠান পিহু বলে এটা কি আরও লোক আছে আমরা সবাই একসাথে থাকি জয়েন্ট ফ্যামিলি তোমাকেও থাকতে হবে আমি তো সকালবেলা উঠে সবার জন্য চা বানাই তোমাকেও বানাতে হবে মিস্টার সেন তারপর এ করে এক্সারসাইজ করে সব জিনিসপত্র এগিয়ে দিতে হয় রাত্রিরে গরম দুধ দিতে হয় এগুলো তো করতে হবে ওনার ডায়েট চার্ট আছে যেটা উনি ফলো করেন মনে মনে প্রিভাবে একবার বিয়েটা হোক না আমার বেবি আমার কথা মতো চলবে তারপর দেখবো আমি এগুলো কিচ্ছু করতে হবে না আমাকে আমি তো জানি সকলে মিলে প্ল্যান করে থার্টি ফার্স্ট তারা কিভাবে সেলিব্রেট করবে বাড়িতে ফার্স্ট জানুয়ারি তখন ই প্রি বলে ওয়াট বেবি তুমি বাড়িতে থাকো থার্টি ফার্স্ট নাইট আমি তো ভেবেছিলাম আমরা ক্লাবে যাব সেখানে ভোল নাইট পার্টি করব তারপর ফার্স্ট জানুয়ারি আমরা একসাথে কাটাবো ঋষি বলে হোয়াট কি আমি আমার ফ্যামিলিকেই প্রেফার করি সব কিছুতে আমি আমার ফ্যামিলিকেই বেশি ইম্পর্টেন্স দিই আর তাদের সাথেই সময় কাটানো পছন্দ করি তখন পিহু বলে তা না হয় বেবি তোমার জন্য মিস্টার সেন এই বাড়িটাকেই ক্লাব বানিয়ে দেবে তখনই প্রিয়াঙ্কার বাবার ফোন এসে যায় যুদাজিৎ বাবু সে প্রিয়াঙ্কাকে বাড়িতে ডাকে প্রিয়াঙ্কার না যাওয়ার ইচ্ছে থাকলেও তাকে যেতে হবে সে বলে চলো বেবি আমাকে সিউ করবে চলো চলো বলে ঋষিকে টানতে নিয়ে যায় ঋষি পিহুর ও রাগ করে যে আপনি কি চাইছেন হ্যাঁ আপনি থেকে আমাকে নিচ্ছেন ওই প্রিয়াঙ্কাকে আমার গলায় ঝুলিয়ে দিতে চাইছেন আপনি আমার জীবন থেকে তারপর আমার জীবন কিভাবে চলবে না চলবে সেটা আপনি ডিসাইড করবেন পিহু মনে ভাবে না টু বাইদা আমি তো যাবো না তোমার জীবন থেকে অনেক বছর পর তোমাকে আমি ফিরে পেয়েছি আর আমি তোমায় ছেড়ে দেবো সেটা তো কখনোই হতে পারে না তবে হ্যাঁ ওই শাকচুন্নিটাকে তোমার জীবন থেকে ঠিকই তাড়াবো আমি তো এই বিয়েটা হতে দেব না তো তুবাইদা বলে যে আপনি তো আপনার মনের মানুষের কাছে চলে যাবেন তখনই বিহু বলে না আমার মনের মানুষ আমার ভালোবাসা আমার কাছে নিজে আসবে হেঁটে নিজের পায়ে তখনই অবাক হয়ে যায় ঋষি পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন